শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমার আবু জাফর চৌধুরী আমার নাম, আমার বাবার নাম মরহুম মজুমদার চৌধুরী, মাতা মরহুমা মর্জিনা বেগম, গ্রাম মামতপুর উপজেলার অবস্থান জেলা চট্টগ্রাম। আমি 1964 সালে এসএসসি পাস করি, তখন হাই স্কুল থেকে পাস করার পর পরে আমরা কলেজে ভর্তি হই। ভর্তি হওয়ার পরের থেকেই রাজনৈতিক ইয়েটুকু আমার মনে মানসিকভাবে গেছিলো। আমার বাবা এখানে এই ইউনিয়নের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সভাপতি ছিল। উনি এক সময় সরকারি চাকরি করতেন, পরবর্তী শেষে এখানে আওয়ামী লীগ করতেন। আওয়ামী লীগের সময় অনেক ত্যাগ টিকের করার পরে করতে হয়েছে ওনাকে। এখানে আমি আমার বাবার এক ছেলে, আমি আমার 67 সালের হওয়ার পরে 67 সালে আমি রোজন করে ছাত্রলীগের কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হই। তখন একটা এই জায়গাটা ছিল ফজলুল কাদের চৌধুরী এলাকা, এখানে অত্যন্ত খারাপ জায়গা ছিল। সেই খারাপ জায়গার মধ্যে আমরা ছাত্র সংগঠন করে ছাত্রলীগ সংগঠন করেছি। আমার বন্ধু হয়েছিল লোকমান হাকিম সিকদার, আমার বন্ধু ছিল তোফাল আহমদ, আমার বন্ধু ছিল শাহজাহান, আমার বন্ধু ছিল আয়লাল, অনেকেই আমরা একসাথে যে যাওয়ার বিজন ছিলাম। এখানে খুব সুন্দরভাবে ছাত্রলীগের আমাদের ছাত্রলীগের নাম ছিল অগ্রদূত। 1969 সালে আমি রোজনগর ছাত্র সংসদ নির্বাচনে এবং জিএস নির্বাচিত হই। ছাত্র ইউনিয়ন ছিল তখন, আমরা 6 দফা আন্দোলন, 11 দফা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, সব কিছু আন্দোলন আমাদের নেতৃত্বে এই রোজন কলেজে হয়েছে। রোজনের এমন ফজলুল কাদের চৌধুরী এলাকাতে আমরা সেটাকে তাদের কোনো মানুষকে ঘর থেকে বাইরে দিয়ে নেই এমন আন্দোলন আমরা এখান থেকে করেছি। নির্বাচনের সময় একটা লোক মারা গেল, সমীর নাম, মারার খেয়েছে, অত্যন্ত খুনি খেয়েছে মামলা নিল। বঙ্গবন্ধু ডক্টর কামাল হোসেনকে নিয়ে আমাকে সেই কাছে থেকে যাবেন মুক্ত করল। সেই মুক্ত করার পথে আমাদের এই জীবনের সংগ্রাম প্রচুর বটে। অধ্যাপক মোহাম্মদ খালেদকে আমরা নির্বাচিত করি। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবো আমার জনাব আব্দুল খানকে, যিনি আমাদের জীবনে অজনের ছাত্রলীগ আওয়ামী লীগ করার একমাত্র নেতা ছিল। ওনার নেতৃত্বে আমরা অজন থানা ছাত্রলীগের আওয়ামী লীগ সভাপতি সংগঠিত হই এবং উনি সব জায়গায় সব কিছুতে উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। বিদায় সেই জন্য আমরা এগুলি করতে পেরেছি। আন্দোলন করলাম, আন্দোলন করার পরে আমরা সবাই সেটাকে চলে গেলাম। সেটা চলে গিয়ে ক্যাপ্টেন রফিকের আর্মি নেতৃত্বে এবং আমরা আমাদের নেতা আবু আহমদ হাসান তারাহাদের নেতৃত্বে আমরা প্রতিরোধ গ্রহণ করি। মেহান্নান ভাই ওনার দিয়ে স্বাধীনতা ঘোষণা করার পরে আমরা আশ্বাস যাতে যার যার এলাকায় বাড়িতে আসতে পারি নাই। আমি রাঙ্গুনিয়া গেলাম, রাঙ্গুনিয়া থেকে এক সপ্তাহ থাকার পরে আমি সলিমুল্লাহ হারুন আমরা ভারতে যাওয়ার জন্য আসছি। আমার পথেই ফরিদচরে পার হয়ে হওয়া ঘাটের দিকে দিকে গেছি। এই সময় উনি বাদলদা উনি একা আসতে তো উনি আমার সহ আবার সহ আমরা গেলাম সাহরুম উঠলাম। সাহরুম উঠে এখানে আমাদের অধ্যাপক খালেদ সাহেব, তিনি এমএলএ, উনি আমাদেরকে রিসিভ করলেন। ওখানে একদিন এক রাত্রে ছিলাম, তখন আমাদের পাটা চলে গেল থাকার পর তারপর তিনি হরিণাকে অনেক দিল। ওখানে 7 দিন 8 দিন যখন ট্রেনিং দেওয়ার হলো এসএমএসএফ ছাত্রলীগ নেতা ছিল ফটিয়া বাড়ি, ওখান থেকে আমাদেরকে নিয়ে গেল উদয়পুর নেওয়ার সাথে সাথে ওখানে আমাদেরকে একটা রুমে বসাইল। প্রতিদিন মানুষের নাম টাম ডেকে আমাদেরকে পাড়াই দিল হাসাম হাবলং, ওখানে গিয়ে
আমাকে একটা হল দিল, ওখানে আমাকে ব্র্যাক লিডার নাম দিয়ে আমার ছাত্র রাজনীতির কথা শুনে তার আগে রেখে দিয়ে তোল বা এই গ্রুপে ব্র্যাক লিডার আছে, ওখানে 45 দিন আমার শিখে নিয়েছি সব কিছু, অল কাইন্ডস অফ অ্যাট্যাক যেগুলি এমোশন এমবোস যে সব কিছু আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার পরে আবার ও দুই ঘর নিয়ে আসে আসে রোজানের দা আমাকে রামুনিয়া সালে আমার ব্যাক কমান্ডার হিসেবে ওনা আমাদের সাথে দিয়ে দিল, আমাদেরকে ফালাই দিল লাভিয়া দিয়ে নোয়াখালী ফেলে দিয়া ডাহার ট্রাঙ্ক রোড পার হয়ে হাঁটতে আসে আমরা বটতলি বাজার আসলাম, ফেনি বটতলি বাজার ওখান থেকে এসে মিনেশ্বরে আসলাম আমাদের সবাইকে নিয়ে নদীর পরে একটা ডোমের ঘর মাছ মরশুম মূলত হয় ডোমাল নিয়ে যেতে হবে ওই গাছ তাদের কিনে একটি নিচ থাকে আমাদেরকে সবাইকে নিয়ে কোনে ডাকলো যে ঘুরে খাওয়ার টোয়ার নাস্তা পানি খাওয়ালো আশ্চর্য কত দেখা দেশপ্রেমিক লোক ছিল, লোকটার নামটা আমি বলে গেছি এত দোষপ্রেমিক লোক ছিল সে সারাদিন পরিষ্কার করে আমাদেরকে নিয়ে আমার ওই ঘরে দিয়ে এলো আমার খাওয়া দাওয়া সব করলো, তাহলে ওনাকে আমার নাম জানি না ওনাকে আমি আজকে দোয়া করি ওনাকে আল্লাহ জানা ব্যস্ত নাসিব করে আমরা এই ফোর শরীরতে সীতাকুণ্ড পাহাড় থেকে ফোর শরীর আসলাম ফোর শরীর পাহাড় থেকে ওখান থেকে ইউসুফ মাস্টারের বাড়িতে আমরা একদিন না দুদিন থেকে ওদিকে খালে মুর্শি বাজার আগুন দিয়ে ভাঞ্জে বেড়ে আসে তাহলে সাই করে দিয়েছে অনেক মানুষকে মাইন্ড করছে আমরা ইউসুফ মাস্টারের বাড়ি থেকে খাওয়া বলি এই রানিহাড়ে ও দক্ষিণে একটা মাধবাড়ি ভাঙা গেলাম ওখানে শহীদ মাস্টার রাজন শহীদ ওখান থেকে আমাদেরকে ওটু করে নিয়ে আসে রাঙ্গুনিয়া ক্যামারাটে পশ্চিম দিকে এই এখান থেকে এখন এখন আমাদের বাংলাদেশের যুদ্ধ শুরু হলো আমরা আমাদের কাজ ছিল আমরা গেরিলা বাগলম্ব এলাম বিএল এবং আমরা শুধু ডিসিটি স্টাফ করা মানে পাঞ্জাবি যেখানে তৈরি কিছু একটা ফায়ার দিলাম ওদিকে একজন ডাকাত মারলাম ওদিকে একজন মারলাম এগুলি অত পাঞ্জাবিদেরকে নার্ভাস করে ফেলা তাদেরকে এইদিক থেকে ফুটল এদিকে ফুটলো এদিকে এটাকে ফুটলো এইভাবে এই এদেরকে নার্ভাস করে ফেলার জন্য আমাদেরকে ছিল আর লোকেলি যারা আওয়ামী ছাত্র লেখ ছিল তাদের থেকে মুক্তি দেওয়া রিক্রুটিং করে তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদেরকে প্রশিক্ষণে ভরা হয়েছিল এইগুলি এখানে এরকম আমাদের যিনি কমান্ডার ছিল আলম সাহেব সালে আমার ব্যাগ অনেক কর্মসূচি করছে আমরাও করছি ওদেরকে নিয়ে আমরা রাঙ্গুনিয়া স্বাধীন ঘোষণা করি ওখানে ছাগল ঠাকুর জমা করে আমরা খাওয়া দাওয়া করি পরবর্তী সময় আমি এখানে আসি এই পর্যন্ত ইনশাল্লাহ আমি আমরা আমার চাচা আসছে এমন বাদত আছে নিখুঁত দবে এবং কোনো কালিমাসার ছাত্রকে রাজনীতি করে মুক্তিযুদ্ধ হয়েছিলাম এবং এখনও 35-36 বছর মুক্তিযুদ্ধ অজন্তনা মুক্তিযুদ্ধ সংসদের কমান্ডার হিসেবে দায়িত্ব এখনও আছি আল্লাহ আমাকে এখানে এখন রাখছে আমি এখন খুব অসুস্থ আমার পরিবারের দুই ছেলে সাইড মেয়ে এমন কোনো দুর্নাম আমার নাই এমন কোনো কাজ আমরা করি নাই যাতে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা মানুষ পক্ষের মানুষ দ্বারা যারা আমরা ছিলাম অসাধারণ একটা বাংলাদেশ গঠন করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছিল আমরা মুক্তিযোদ্ধারা একটা এত বড় সৈন্যবাহিনীর সাথে আমি ভারতের সরকারের কাছে আবারও ভারত সরকার ভারত মাতা ইন্দিরা গান্ধীর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করবো এই কারণে যে 19 কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে সাহায্য করেছিল যে কারণে আমরা এই দেশ স্বাধীন করতে পারলাম আমাদেরকে সুন্দর একটা অসম থেকে বাংলাদেশ রাজ্য সাজ বঙ্গবন্ধু নেতৃত্বে আমার জাতির পিতার নেতৃত্বে আমরা সেই দিন করতে পেরেছি যিনি আমার জাতির পরিবারের বঙ্গবন্ধুর পরিবারের বঙ্গবন্ধুর সাথে আত্মার ভাষাংস্কৃতি কামনা করে বর্তমান শেখ হাসিনার নেতৃত্বে সুন্দর একটা বাংলাদেশ সুন্দর একটা অসামাজিক বাংলাদেশ আমরা আসলমান আছি আর সম্পূর্ণভাবে অসামাজিক বাংলাদেশ হওয়ার জন্য সবা বাংলাদেশ সরকারের প্রতি এবং এদেশের প্রতি সম্মান জানাই আপনাদেরকে আমার এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জিতব 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ
শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।